রাজধানীর বাজারে রমজানের আগের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে শসা, কাঁচামরিচ ও ধনিয়া পাতা। তবে একদিনের ব্যবধানে কিছুটা কমেছে লেবুর দাম। দাম বেড়েছে সব ধরনের ডালের। স্থিতিশীল আছে চিনি ও তেলের বাজার। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন ক্রেতারা। মাসরাঙ্গা হাতের রিপোর্ট। প্রথম রমজানে রাজধানীতে বাজার ও মানভেদে প্রতিহালি লেবু বিক্রি হয়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। একদিনের ব্যবধানে সেই লেবুর দাম নেমে এসেছে 30 থেকে 60 টাকায়। কালকে যে পরিমাণ মানুষ লেবু কিনছে, সেই পরিমাণ কাস্টমার নিচ্ছে না লেবু। আগে যেটা নিচ্ছে সেগুলো শেষ হইতে হবে, শেষ হলে পরে আবার হবে। এই জন্য আস্তে আস্তে দাম আরো কমে যাবো। 80 টাকা 100 টাকা, আজকে সেটার দাম হয়ে গেছে 40 টাকা। কয়েক ঘন্টার ব্যবধানে কিভাবে 100% রেট কমে যায়, বোঝাই যাচ্ছে যে এটা সিন্ডিকেটের মাধ্যমে বাজারটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ক্রেতারা বলছেন কিছুটা কমলেও এখনও রমজানের আগের চেয়ে বেশি দামি বিক্রি হচ্ছে লেবু। শসা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, কেজিতে 20 থেকে 40 টাকা বেড়েছে কাঁচামরিচ ও ধনিয়া পাতার দাম। আমাদের দেশে লেবুর কোনো অভাব নাই, লেবুর দেশ। এই লেবুর দাম কেন এত? শসা 100 টাকা চাচ্ছে, তাহলে দাম তো আসলে অনেক বেশি। মানে রোজা শুরুর দিকেই যদি এরকম দাম, তাহলে কিভাবে হবে? সামনে গিয়ে দামে খাইতে পারো কোন বাজারের দাম হিসাবে? তাই তো মনে হইতেছে কোনো তদারকি নাই, যে যেভাবে পারতেছে দাম বাড়াইতেছে, আমরা ভুক্তভোগী। প্রতি বছর রমজানে বেগুনের দামে আগুন থাকলেও এবার কিছুটা ব্যতিক্রম। ক্রেতারা কিনছেন কম, প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকায়। প্রতি রমজান থেকে এবার রমজানে কম দাম, সবাই বেশি খায় খায় না, এর লেগে দাম কমছে, বেগুনের দাম কমে গেছে। এবার মানুষ কম কিনতেছে, সবাই অ্যাভয়েড করতেছে যে বেগুনের শুধু দাম বাড়ে, এর জন্য বেগুনের দাম ওইভাবে বাড়ে নাই। দামের দিকে চিন্তা ভাবনা করে মানুষের খাওয়ার কিছু পরিবর্তন করছে। বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে চিনি ও তেল, তবে বেড়েছে সব ধরনের ডালের দাম। চিনি তেল এগুলা মোটামুটি দাম ঠিক আছে, বাড়ে নাই কোনোটাই, শুধু বেড়েছে ডালের দাম। রমজানে ডালের দামগুলো বেড়েছে কেজিতে 10 টাকা, কোনো ক্ষেত্রে 20 টাকা। রাজধানীর কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ পণ্যেরই পর্যাপ্ত সরবরাহ রয়েছে। অধিকাংশ দোকানে পণ্যের দাম টাঙিয়ে রাখার নিয়ম মানতে দেখা যায়নি। মাসরুরে রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।